ঘরে গেল, ঘরে গেল, ঘরে গেল, ঘরে নো দরজা বন্ধ। এ দেখো কি শূন্য খেলছে, দেখলো? সিম্বা দিয়ে দাও, দিদিকে দিয়ে দাও, সিম্বা দিদিকে দাও বাবা। হ্যাঁ আবার 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 দিদি দেবে, তারপর আবার খেলবে। ওকে যা বল, নিচু লেগে গেছে এবার, বল দিতেই চাইছে না সিম্বা। I know you heard from everyone telling you lies. Good morning. আরে টাকা তো অন্তত। Good morning. Good morning. তুমি দুষ্ট করেছে, মামি বেঁধে দিয়েছে তো, ঠিক করেইছে। দাদা কোথায়? দাদা দাদা কোথায়? টাইগার দাদা কোথায় বলো বলো, টাইগার দাদা কোথায়? সেই পড়লো দাদা, কোথায় দাদা? টাইগার টাইগার কোথায় দাদা? টাইগার দাদা শুনতেই পাচ্ছে না। টাইগার ওই ওই কি হচ্ছে এখানে, চিৎকার চেঁচামেচি? হ্যাঁ টাইগার টাইগার। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ এ নিউ ব্লগ। উফ দেখো তোলা দিয়ে চলে গেল, দেখ সকাল থেকে চলছে ওদের উৎপাত, চিৎকার চেঁচামেচি। পাশে প্রথম আমাদের বাগানটা, আর আমাদের বাগানটা পুরো জঙ্গলে ভরে গেছে, তাই জন্য প্রথম একটা লোক ডেকেছে। এবার বাইরের লোক এলেই দুজনে অ্যাক্টিভ হয়ে যায়, মানে ওভার অ্যাক্টিভ হয়ে যায়। তো তার ওভার অ্যাক্টিভের ফল চিৎকার চেঁচামেচি চলছে সকাল থেকে, দুজনে মিলে লাস্টে সিম্বাকে বেঁধে দিতে বাধ্য হয়েছি, নাহলে পুরো বাড়ি শুদ্ধ উৎপাত করে বেড়াচ্ছে। মানে লোকটাকে এত রেগে গেছে দেখি, যাই হোক হোয়াট এভার, মানে ওরকম ই করে, বাইরের লোক খেলাও করে না কোথাও। যাই হোক এখন বাজে অ্যারাউন্ড 11:10, কালকে বাড়িতে ঢুকলাম 12:35, তারপর রেস্ট হয়েছে শুধু শুধু প্রায় 3:15-3:30 মতো বেজেই গেছিলো। হঠাৎ করে শরীর খুব খারাপ, বুঝতেই পারছো কথা বলছি তো, সবার লোকও তো স্বাগত, সকালবেলা মেসেজ করলাম কে শরীর খুব খারাপ, আসতে একটু দেরি হবে, তো ওই জন্য এখন একটু মেডিসিন টেডিসিন নিয়ে রেস্ট ফেস্ট করে এখন বেরো। যেতে তো হবে, ছুটি তো নেওয়া যাবে না, অন্তত টানা সানডেও দিয়ে যেতেই হবে। তো আমার ক্ষেত্রে হয়তো মঙ্গলবার দিয়ে যেতেই হবে, কারণ বুধবার বৃহস্পতি দুদিন আমাকে গিয়ে ছুটি নিতেই হবে, কারণ ওই মানে অসুস্থ স্যার তো কাজ রয়েছে বাবুদাদের ডেটটা। তো এগুলো ব্যাপার, আপাতত চলে এগোই, মানে যেতে হবে, কিছু করার নেই, শরীর খারাপ লাগছে ভীষণ, বাট যেতেই হবে। চলো এগোই, এসে যদি তাড়াতাড়ি ফিরি, কুকার সাথে গিয়ে খেলা করার ইচ্ছা আছে, এরকম ইচ্ছা আমার আছে, কিন্তু জানি না কখন ফিরবো, ফেরার উপর ডিপেন্ড করবে ইচ্ছাটা কতটা পূর্ণ করতে পারবো। চলো আপাতত এগোই, পরে দেখছি। বাবা এটা হাতু দিয়ে করে, পা দিয়ে করে না, হ্যাঁ ওটা ফাটায়, হাত দিয়ে ফাটাতো, এই তুমি এতগুলো আছো সেজন্য হাত দিয়ে পারছে না, পা দিয়ে ফাটালো। ও ও কিন্তু হাত দিয়ে ফাটাও রে বাবা, হাত দিয়ে ফাতা, হাত দিয়ে ফাতা, কিছু একটা এলো, ছেড়ে দে, চলে গেল। দদ্দো গুড ইভিনিং বলো, গুড ইভিনিং, ইভিনিং হলে গুড ইভিনিং বলতে হয় বলো, কি হুঁ বাবা কি গুড ইভিনিং। ওকে আমি পাপা এসে গেছে বাড়ি, এটা কি রে, এটা কে দিল, দেখো ভাইকে দেখো, দেখো ভাইকে খালি, এটা কে দিল, কে দিল? আচ্ছা ঠিক আছে, এটা তুমি কালার করবে এখন? আচ্ছা ঠিক আছে, কি বললি? ও হো হো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হয়ে গেছে, ফর্সাই গেলাম আমি, একদম ফর্সাই হয়ে গেলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই চশমা ডাঙ্গিটা কে তুললো রে? দেখো সিম্বা পাপা আঙুল খাচ্ছে, দেখো মামি ডাকছে, ওই দেখো মামি ডাকছে, শান্ত হয়ে বসতে চাও। আচ্ছা আবার কি হলো? থ্যাংক ইউ, হয়ে গেল। ও বাবা
এখন বাজে 10টা ওই 17 মতো। এই যা ঢুকলাম বাড়ি, টাইগার সিম্বা খাবার নেওয়া ছিল, খাবার নিলাম। শিল ভরা ছিল কালকে না পরশু দিন তেল রিজার্ভে চলে গেছে, সময় পাইনি কালকে। কারণ কালকে সকালবেলা বেরিয়ে গেলাম যখন, তখন বাজে 10টা, যখন ঢুকলাম তখন বাজে 12:35। কখন ঢুকবো তো পাম্পে? তো কালকে তেল ভরতে পারিনি, আজকে বললাম আজকে যদি ভোট না ভরতাম কালকে তো রাস্তা বিপদে 100% পড়তামই পড়তাম। তো তেল ফেল ভরে টরে এই যা ঢুকলাম বাড়ি, বা বাইরে কুকুরগুলোর জন্য বিস্কুট নেওয়া ছিল ওগুলো নিলাম, কুকুরের কুকিজ নিলাম, এইসব জিনিস তো নিতে নিতে একটু দেরি হয়ে গেল। তো বাইরে ঢুকলে আমার ফ্রেশ হই, তারপর চা খাবো, তারপর ইচ্ছা আছে পুকা বাচ্চার সাথে দেখা করতে যাবো, তাই না? চল দেখি, আমি আপাতত কাজগুলো তো করিনি, তারপর যাচ্ছি পুকার কাছে। দিও না ঘরে গেল ঘরে নো, দরজা বন্ধ। এই দেখো কি শূন্য খেলছে, দেখলো? সিম্বা দিয়ে দাও, দিদিকে দিয়ে দাও, সিম্বা দিদিকে দাও বাবা। হ্যাঁ, আবার 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 দিদি দেবে, তারপর আবার খেলবে। ওকে যা বলনি চলে গেছি, এবার বল দিতেই চাইছে না। সিম্বা বল দাও দিদিকে, বল দাও সিম্বা, বল দাও দিদিকে, বল দাও সিম্বা, সিম্বা দিদিকে বল দাও, বাবা দিদিকে বল, দিদা দিদিকে বল, দিয়ে দাও দিচ্ছেই না, দিদা দিদিকে মারে না বাবা, তাহলে তো দেবেই না, রেগে যাবে। হ্যাঁ দিয়ে দিচ্ছে, ফুত হয়ে গেল বলটা। ও তাহলে ঠিক আছে, ওকে আবার নিয়ে নিতে। কি হতে রে বাবা, দেখো কি রে, রেইনবো ড্যাশ কে বানালো? আমি। ওকে, টলার স্পার্কেল। উই বাবা, আচ্ছা। অ্যাপল জ্যাক, আচ্ছা। এটা কোনটা? কিনে না ব্রটার সাইন। ওকে, পিঙ্কি পাই, আচ্ছা। রেরিটি, আচ্ছা। টস পার্কস মম, ও আচ্ছা। টস পার্কস মম, আচ্ছা। এটা কালার করলো না কেন? পড়াশোনা কেন মনে থাকছে না? চৈতাকে বলতে হবে এগুলো মনে আছে। হ্যাঁ রে বলতেই হবে, হ্যাঁ রে বলতে হবে রে, হ্যাঁ রে, কারণ পিঙ্কি খাইয়ে দিয়েছে অ্যাজ ইউজুয়াল। যদি আমি নিজে খেতাম তাহলে 100% এখন আমি কিছুই করে উঠতে পারতাম না। যাই হোক, খাইয়ে দিয়েছে, আজকে ইচ্ছা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, কারণ ঘুমটা একদমই হচ্ছে না। মানে এক তো এডিট করতে করতে প্রায় 2:30 বেজে যাচ্ছে, তারপরে প্রে ফ্রে করে ঘুমোতে ঘুমোতে 3টা বেজে, মিনিমাম 3টা বেজেই যাচ্ছে। এবার যেহেতু আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল, তাড়াতাড়ি সব কাজগুলো হয়ে যাবে, এখন এডিটিংটা করে নেবো, বাস তারপর প্রে করে ফ্রেশ হয়ে ঘুম পড়বো। এটা ব্যাপার, চাই টাইগার সিম্বাকে পাঠিয়ে ছাতে, কারণ ওদেরও ডিনার হয়ে গেছে। টাইগার একটুখানি রেখে দিয়েছে, যেন রাখে আর কি, ওটা ও মাঝরাতে উঠে খাবে, আর সিম্বার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে না বাবা? সিম্বা তো ভালো ছেলে, ঠিক কি না? টাইগার তো মাছ রাতে উঠে খাবে, পাপা মামি বেবি সব ঘুমাবে, তখন ও লুকিয়ে লুকিয়ে খাবে, কিরকম ওঠব বাচ্চা মতো, ঠিক কি না? এগুলো ব্যাপার। তো চলো আপাতত আজকে ব্লগটা এখানে শেষ করছি, কারণ একটু রেস্টের ভীষণ 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 প্রয়োজন। আজকে ব্লগটা এখানে শেষ করছি, ব্লগটা ভালো লাগলে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। কালকে কী হয়, শনিবার, ওকে নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট। সিম্বা, টাইগার, কাম কাম কাম, দাদা কই? টাইগার, টু পেপল নিচে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখনই না, কোনো হো না, চলো 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 চলো, ফাস্ট ফাস্ট, গুড বাই মতো, টু পেপল নিচে, যাও যাও যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, গুড বাই। You just wanna lose your mind, I know you hurt.